কত যাচ্ছিলাম সেই তথ্য জানবো। বেশ বড় একটি না, মোট তিনটি দেখা যাচ্ছে বরাবর। আমরা কথা বলি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি যখন ভিডিও শুরু করছি, সর্বপ্রথম আপনার ভিডিও শুরু করছিলাম চান্দিনা বাজার, আমার মনে আছে, দাফারের ভিতরে, ঘরের ভিতরে। আজকে কটা আনছেন? দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ চলে এসেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার মিশনী হাটে। এই হাট ঢাকাচিটাগাং হাইওয়ে রোডের পাশেই, বেশ বড় একটি হাট। আজকে আপনাদেরকে এই বাজার থেকে বলদ গরুর দাম জানাবো, দেখা যাক মাঝারি সাইজের বলদ গরুর দাম কেমন যাচ্ছে সেই তথ্য দেবো। দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন একটি কমেন্ট করবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমরা তথ্য জানাবো আপনাদেরকে মিশনের হাট থেকে। অবশ্যই আমাদের সামনে একটি মাঝারি সাইজের বলদ গরু দেখা যাচ্ছে, আমরা দাম জানবো। আসসালামু আলাইকুম, ভালো আছি, ভালো আছেন? কয়টা আনছেন? তিনটা। বেচা কেনা শুরু হয়েছে? আরম্ভ হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটার কয় দাঁত? ছয়টা দাঁতছে। কত চাইছেন ভাই? একশো পঁয়ত্রিশ। বাজারে কত উঠছে আজকে? 105। বলদ গরু না? 105। ওজন কত আছে, কয় মন আছে? 3.5 মন, রাইট, এমনই হবে। আচ্ছা, তো বেচা কেনা টার্গেট কত? 120 টার্গেট না? 120 টার্গেট। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে, আসসালামু আলাইকুম। দর্শক আমরা আপনাদেরকে আরও কিছু বলদ গরুর দাম জানাবো কুমিল্লার মিশনী হাট থেকে। দেখা যাচ্ছে এই বাজারে প্রচুর বলদ গরু পাওয়া যায়, প্রতি বুধবারে আসলে আপনারা অবশ্যই কিনতে পারবেন। এদিকে আরেকটি অনেক বয়স্ক বলদ গরু দেখা যাচ্ছে, দেখি কাস্টমারকে দেখাচ্ছে, আমরা তথ্য জানবো এবং আপনাদেরকে জানাবো। দর্শক অনেক বড় সড়ো একটি বলদ গরু দেখা যাচ্ছে, আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। ওজন কেমন আছে এটার? 6.5 মন। 6.5 মন, মাশাআল্লাহ। দর্শক 6.5 মন ওজনের একটি বলদ গরু, কত চাইছেন এটা? 185। 185। আচ্ছা, বাজারে কত উঠছে আজকে? 155-160 উঠছে। আচ্ছা, কত বেচা কেনা টার্গেট? 70 টার্গেট। আচ্ছা, মন কত করে চলে এখন বলদের? বলদের মন চলে 27। 27 করে কি দেওয়া যাবে? হ্যাঁ, দিতেছি তো। দিতেছেন? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01819-16-6866। আপনার নাম? ওয়াদুদ ব্যাপারী। ওয়াদুদ ব্যাপারী, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা আপনাদেরকে আরও কিছু বলদ গরুর দাম জানাবো কুমিল্লার মিশনের হাট থেকে। অবশ্যই এই হাট প্রতি সপ্তাহে বুধবার বসে থাকে, অনেক গরু উঠে বেচারে, আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানাবো। দর্শক এদিকে আরও কিছু বলদ গরু আছে, এগুলো ওনারই, আপনারই? আজকে কটা আনলেন? 15টা। সব বড় বড় এগুলো? এটা কয় মন আছে? 7 মন। 7 মন, কত চাইছেন এটা? 190। 190। কত বেচা কেনা টার্গেট? 75। 175। গরুগুলোর শিংগুলো বেশ ভালো। পরেরটা কত চাইছিলেন? 175। দর্শক 175 চাওয়া দাম এটা। বেচা বিক্রি কেমন? 165। এগুলো বয়স কেমন, কয় দাঁত করে আছে? 6 দাঁত। সব ছয়? সব 6 দাঁত। কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এগুলো? ফরিদপুর, ভাঙ্গার দিকে না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আপনাদেরকে আরও কিছু বলদ গরুর দাম জানাবো, বর্তমান বাজার কেমন যাচ্ছে সেই তথ্য দেবো। অবশ্যই মিশনী হাটে চিটাগাংয়ের কাস্টমার অনেক আছে, বর্তমান বাজারে অনেকে আমাদের ভিডিও দেখে আসেন, অনেকে বলেন কি ভাই বর্তমান বাজার অনেকটাই হাই, আসলে যারা কিনতে হয় তারাই লাভবান হতে পারবে, কারণ বর্তমানে অনেকে নতুন কাস্টমার আছে বাজারে, তারা আইডিয়া করতে পারে না, ব্যবসায়ীরা যা বলে তাই শুনে নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেকটাই লস হবে। দর্শক অনেক বড় একটি বলদ গরু দেখা যাচ্ছে, আমরা দেখি এটা তথ্য জানবো, কত চাচ্ছিলাম সেই তথ্য জানবো। বেশ বড়
একটি না মোট তিনটি দেখা যাচ্ছে বরাবর আমরা কথা বলি আমি যখন ভিডিও শুরু করছি সর্বপ্রথম আপনার ভিডিও শুরু করছিলাম চান্দিনা বাজার আমার মনে আছে দাফারের ভিতরে ঘরের ভিতরে আজকে কটা আনছেন এই সব বরাবর রেডি এটি কয় মন করে আছে একটা দশ মন এক একটা দশ মন কত চাইছেন এগুলো আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল দর্শক আপনারা চাইলে প্রতি বুধবার এবং কি মঙ্গলবার শনিবার চান্দিনা এবং কি মিশনে আসলে নিতে পারবেন কাকা এটা কি বড় এটা হচ্ছে এটা কেমন আছে এটা 12 মন এটা 12 মন আছে মাশাআল্লাহ অনেক বড় এগুলো কি পালার জন্য না নাকি জবার জন্য না পালার জন্য না জবার জন্য না পালন করলে কি মাংস আর ধরবে হ্যাঁ ধরবে কত চাইছেন এটা এটা দাম দিতে চাইছেন 420 বেচা বিক্রি কত ৩৮০ আজকে বাজারে দাম বলছে কত উঠছে আজকে ৩২০ আচ্ছা দর্শক মোটামুটি ৩২০ আচ্ছা তা আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার দর্শকরা যদি কারো মন হিসাবে লাগে 1816739335 আপনার নাম আব্দুল মান্নান ব্যাপারী মান্নান ব্যাপারী চান্দিনা চান্দিনা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আসলে আজকে বাজারে আমরা আপনাদেরকে বিভিন্ন বয়সের বলদ গরুর দাম জানাচ্ছি এখানে ছোট ছোট বলদ গরু দেখা যাচ্ছে আমরা কথা বলে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন কি বলদ গরু না ছোট জাতের কয় দাঁত বয়স ওটার দুই দাঁত করে কয়টা আনছেন দুইটা দাম কত চাইছেন এটা ১০০ ১০০০ টাকা বাজারে কত উঠছে ৮০ ৮১ দর্শক ৮০ ৮১ বাজারে উঠছে গোস্ত কেমন আছে কাকা আড়াই মন ১০০ কেজি কত বেচা কেনে টার্গেট ৮৫ টার্গেট আচ্ছা আচ্ছা দর্শক ৮৫ টার্গেট ধন্যবাদ দর্শক আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাচ্ছি কি অবস্থা ভাই বলদ নাকি ভাই ভাই কেমন আছো ওজন ৪ মন নেব নাকি ৩.৫ মন দর্শক ৪ মন আইডিয়া করতেছে ভাই কত চাইছেন ১৪০ ভাই বাজারে কত উঠছে ১১০ বাজারে উঠছে আচ্ছা দর্শক কাস্টমার আসছে মোটামুটি আমরা দেখব কেমন বলে ১৪০ চলে গেলেন ভাই বেচা বিক্রি কেমন টার্গেট ১২০ হলে ছেড়ে দেবেন দেখি পালন করছেন না ব্যবসা করেন পালন করছেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম